করোনার প্রভাবে খরচ বাঁচাতে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের সঙ্গে মধ্যবিত্তরাও ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এর বিক্রয় কেন্দ্রে ভিড় করতে শুরু করেছেন। লজ্জা ভেঙে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে, কিনছেন কম দামের পণ্য। তবে অনেক বিক্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব বিধির নিয়ম মানা হচ্ছে না, ফলে করোনায় আক্রান্তের ঝুঁকি বাড়ছে। মুজিব বর্ষকে ঘিরে টিসিবি চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ ভর্তুকি মূল্যে বিক্রি করছে, যা করোনা ইস্যুতে ব্যাপক সাড়া পড়েছে। অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন সুষ্ঠুভাবে পণ্য কিনতে পারছেন না। কারণ হিসেবে দেখা যায়, বিক্রেতারা বেশ কয়েকটি পণ্য একসাথে প্যাকেজ আকারে দেওয়ার কারণে ক্রেতারা চাহিদা মতো তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না। নাসিমা আক্তার, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।